স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে এবং তোমাদের ইতিহাসে এসইসি A1 পেপার অর্থাৎ সেক A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এই সেক A1 পেপারের 100% কমন যোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এছাড়া এই যে সেক পেপার, এই পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের কাদের সেক A1 পেপারটা পড়তে হবে অর্থাৎ সেক পেপার ইতিহাসে পড়তে হবে সেটা নিয়েও আলোচনা করে দেব। প্রথমেই তোমরা শুনে রাখো, তোমাদের যাদের সেমিস্টার ওয়ানে CC1 পেপার, CC1 পেপার হিস্ট্রি ছিল অর্থাৎ ইতিহাস ছিল, তোমাদের থার্ড সেমিস্টারে এসে ইতিহাসের সেক পেপারটা পড়তে হবে, এটা তোমরা ক্লিয়ারভাবে আগে বুঝে রাখো। এবারে এই সেক পেপারে দুটো ভাগ হয়, সেক A1 হয়, A2 হয়। আজকে আমি যে সাজেশনটা নিয়ে আলোচনা করছি, তোমাদের যাদের সেক A1 পেপার আছে তোমাদের জন্য। প্রশ্নর প্যাটার্নটা আগে বুঝে নাও, তারপরে প্রশ্ন এখান থেকে কি করতে হবে সেটা বলে দেব। প্রশ্নের প্যাটার্ন দেখো, তোমাদের সেক পেপারটা 80 নম্বরের পরীক্ষা হয়, সেটা সেক A1 A2 দুটোই সেক পেপার 80 নম্বরের পরীক্ষা হয়। 80 নম্বরের মধ্যে 50 নম্বরের একটা বড় প্রশ্ন থাকে, এই 50 নম্বরের প্রশ্নের জন্য কত ওয়ার্ড লিখতে হবে, 100 ওয়ার্ডে উত্তরটা লিখতে হবে তোমাদের। আর দুটো আমি সাজেশানে প্রশ্ন রেখেছি, তার মধ্যে একটা প্রশ্ন তুমি যদি করে যাও, সাজেশানের প্রথম যে প্রশ্নটা রেখেছি একটা প্রশ্ন করলে একটা প্রশ্নই তুমি কমন পাবে, অর্থাৎ তোমাকে এই 50 নম্বরের জন্য একটা প্রশ্ন, সাজেশানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা প্রশ্ন রেখেছি। এবারে হচ্ছে এই 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন দুটো থাকে, সেক্ষেত্রে কিছু টিকা দেওয়া থাকে। তোমাদের আমি শেষে একটা 2021 সালের প্রশ্নপত্রটা আমি দেখিয়ে দেব যে সেখানে এই যে 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন টিকা লিখতে থাকে, টিকা লিখতে দেওয়া হয়, অর্থাৎ দুটো টিকা, 7.5 7.5 করে তোমার 15 হয় আর কিছু প্রশ্ন দেওয়া থাকে। এবারে তোমরা সাজেশানটা দেখে নেবে এবং শেষে আমি তোমাদের 2021 সালের প্রশ্নপত্রটাও দেখিয়ে দেব। আর সাজেশানে খুব কম সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে, এই কটা প্রশ্ন তোমরা যদি করে চাও, বিগত বছরগুলিতে আমার সাজেশান থেকে যেভাবে তোমরা 100%-র বেশি কমন পেয়েছো, এখানেও তোমরা 100% কমন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে যাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে সাজেশানটা আলোচনা করার আগে, বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সেক পেপার সাবজেক্টের ওপরে, A1 সাবজেক্টের ওপরে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে চাইছো, এই যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 400 টাকা পে করে তোমরা PDF স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। টাইপ করা নোটস তোমরা সেক্ষেত্রে পাবে, প্রিন্ট আউট করে পড়তে পারবে বা মোবাইল দেখেই পড়তে পারবে। চলো আজকে তোমরা সাজেশানটা দেখে নাও এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও, এখানে দেখো তোমাদের 50 নম্বরের যে প্রশ্ন, সেক্ষেত্রে সাজেশান রাখা হয়েছে মাত্র দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা ভালো করে তৈরি করবে, এই প্রশ্নটাই তোমাদের কমন আসবে, এইভাবেই প্রশ্নপত্র হয়ে থাকে। দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো সাম্প্রতি মানে বর্তমানে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করেছো এমন একটি স্মৃতিসৌধ অথবা একটি জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। দ্বিতীয় প্রশ্ন, মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো। এবারে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 15 নম্বরের জন্য 4টে প্রশ্ন রেখেছি, এখানে একটা প্রশ্নও বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। প্রথম প্রশ্ন, ভারতের শিল্প ও স্থাপত্যের উল্লেখ করে ঐতিহ্য শব্দটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, মুঘল যুগের স্থাপত্য বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো।
এবার টিকার জন্য যেগুলো করতে হবে চারটে টিকা দিয়েছি এখানে অবশ্যই চারটে করতে হবে এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না দেখো প্রাচীন ভারতে মন্দির স্থাপত্য দ্বিতীয় আছে আদিনা মসজিদ তিন নম্বর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর চার নম্বর হচ্ছে তাজমহল এই ছিল তোমাদের সাজেশন।